أن يرتع فيه، ألا وإن لكل ملك حما، ألا وإن لكل ملك حما، ألا وإن حما الله محارمه، ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. متفق عليه. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জন্য হালাল খাদ্য পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করেছেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার, আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে হালাল উপার্জন, হারাম উপার্জন, পরিণাম ও পরিণতি। হারাম উপার্জন, পরিণাম ও পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে সম্বোধন করে পূত পবিত্র তথা হালাল খাদ্য, হালাল খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। ও রাসূলগণ, হে রাসূলগণ, আপনারা পূত পবিত্র হালাল খাবার ভক্ষণ করুন এবং ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করুন। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। এই একই সম্বোধন একই ভাবে কিছুটা শব্দের একটু তারতম্য করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ ও বিশ্বাসীরা, তোমরা পূত পবিত্র তথা হালাল খাবার গ্রহণ করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা সত্যিকারে একমাত্র তারই ইবাদত করতে চাও, তাহলে দুটো শর্ত মেনে চলতে হবে, পূত পবিত্র হালাল খাবার গ্রহণ করা আর আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে একই সম্বোধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানুষেরা, তোমরা জমিনে অবস্থিত খাদ্যসমূহের মধ্য হতে যেটি হালাল পূত পবিত্র সেটি তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পরপর তিনটি আয়াতে আপনারা লক্ষ্য করলেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে সম্বোধন করেছেন, যেহেতু তারা আল্লাহর অনেক কাছের মানুষ, তারা আল্লাহর নিকটতম ব্যক্তি, প্রিয় ভাজন ব্যক্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে পূত পবিত্র হালাল খাবার, হালাল উপার্জন থেকে খাদ্য গ্রহণের নির্দেশ করলেন। একই নির্দেশ যারা আল্লাহকে বিশ্বাস করেছেন তাদেরকে করেছেন, আবার সেই একই নির্দেশ সমগ্র মানব জাতি, আল্লাহকে মানুক বা না মানুক, তাদেরকেও সম্বোধন করে আল্লাহ বলছেন, তোমরাও হালাল খাবার গ্রহণ কর। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাণীকে সৃষ্টি করে এক এক রকমের খাবার তার জন্য বৈধ করেছে। কারো জন্য যেটা অখাদ্য, অপরের জন্য সেটা সুখাদ্য। দেখবেন আমরা যে বা পশু পক্ষী যে মলত্যাগ করে ওটাও কিন্তু খাবারের সৃষ্টি আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই মল খাওয়ারও একটা পোকা আল্লাহ তৈরি করেছে, তো ওটা ওর জন্য হালাল। তো একই খাদ্য কারোর জন্য সুস্বাদু, কারোর জন্য
কারোর জন্য খাদ্য, কারোর জন্য অখাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য যেগুলো উপযুক্ত সেই খাবারগুলোই খেতে বলেছে। মানুষ যেগুলো তৈরি করেছে, দেখবেন মানুষ যেগুলো আবিষ্কার করেছে সেগুলোর জন্য কিন্তু খাবার আলাদা আলাদা করে রেখেছে। যেমন ধরুন তেল চালিত গাড়িতে যদি আপনি গ্যাস দিয়ে দেন তাহলে তেল গাড়িটা চলবে না। তবে হ্যাঁ, যদি কোনো গাড়িতে দুটি অপশন থাকে, তেলে বা গ্যাস, তাহলে আবার ও তেল দিয়েও চলবে, গ্যাস দিয়েও চলবে। এখন আপনি যদি মনে করেন তেল চালিত গ্যাস চালিত গাড়িগুলোতে, মেশিন বা ইঞ্জিনগুলোতে আপনি দুধ দিয়ে দিলেন বা মধু দিয়ে দিলেন, 800 টাকা কেজি, 1200 টাকা দামের কেজি, 1 কেজি মধু তেলের বদলে দিয়ে দিলেন, তাহলে কি এটা চলবে গাড়িটা? কেন আপনি তো ওকে ঠকাননি, ও তো 100 টাকা 150 টাকা দামের খাবার খায়, ধরে আছে 1200 টাকা দামের কেজি যেটা মধু সেটা দিয়েছেন, 2000-2500 টাকা দামের ঘি দিয়ে দিলেন 2 কেজি, তা সেটা ভালো খাবার তোমার জন্য ব্যবস্থা করেছি, ওই গাড়ি কি আর চলবে? গাড়ি চলবে না। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির জন্য যেটা উপযুক্ত সেই ধরনের খাবারকে আল্লাহ হালাল করেছে। মানুষের জন্য কিছু খাবার বলা যায়, কিছু নয়, বেশিরভাগ খাবারই হালাল করেছেন। মুষ্টিমেয় হাতে গোনা কিছু খাবারকে নিষেধ করেছে। ভালো খাবার, হালাল খাবার পরিমিতভাবে খান, তবে তার অর্জনটাও যেন হালাল হয়। দুটো খাওয়ার জিনিস খেয়াল করতে হয়, খাবারটাও হালাল, অর্জনটাও হালাল। আপনি ছাগল জবাই করে খেয়েছেন, কিন্তু ছাগলটা রাতের অন্ধকারে নিয়ে আসা অন্য মালিকের ছিল, চুরি শব্দটা না হয় নাই বললাম, তাহলে ছাগলটা তো হালাল, অর্জনটা কি? অর্জনটা হারাম। আপনি ওজনে কম দিয়ে পয়সা বেশি করে, লাভটা বেশি করে নিয়ে অনেক কিছু ঘি মধু কিনে নিয়ে খেয়েছেন, খাবারটা পুত পবিত্র মানে হালাল, কিন্তু অর্জনটা হারাম। ঠিক এইরকম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাদ্য মানুষের জন্য নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধ খাবারের মধ্যে হতে কিছু খাবারের কুফল আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন। যেমন ধরুন আল্লাহ আপনার জন্য বিষকে হারাম করে দিয়েছে, এখন যদি কেউ এক বোতল খেয়ে ফেলে তাহলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যাবে, সে দুনিয়াতে আর থাকতে পারবে না, সে চলে যাবে মাটির নিচে। আবার কিছু খাবার তার কুপ্রভাবটা হয়তো কটা দিন পরে শুরু হবে, কয়েক ঘন্টা পরে শুরু হবে। যেমন ধরুন মদ, নেশা যারা খাচ্ছেন, সেবন করছেন, তারা হয়তো বা পরিমাণ একটু বেশি যদি খেয়ে ফেলেন তাহলে দেখবেন যে রাত্রিবেলায় আর ওরে খুঁজে পাওয়া যাবে। যারা অল্প অল্প করে খাচ্ছেন তাদের শরীরে, দেহে, মনে একটা কুপ্রভাব পড়ছে, হয়তো বা 10 বছর পরে যখন হুকুর হুকুর কাশি শুরু হবে তখন ডাক্তারের কাছে গিয়ে বলবেন যেটা যে ধূমপান করেছেন তার খেসারত দিতে হবে, এখন পাকি ছিল। আর কিছু খাবার হয়তো বা আমরা তেমন বুঝতে পারি না এর যে কোনো খারাপ প্রভাব আছে, আমরা বুঝতে পারি না, যেমন চুরি করে নিয়ে এসে খেয়েছে, অন্যান্য হারাম উপায়ে উপার্জন করে খেয়েছে, হয়তো হারাম টাকা দিয়ে এক কেজি আপেলই কিনে খেয়েছেন, তো বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যেন শরীর তো পুষ্টি যোগাবে, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যদি আপনি তাকান তাহলে এই হালাল খাবারটাও অর্জনটা ভুল পথে আসার কারণে আপনার দেহ, আপনার মন কোনো না কোনো ভাবে অবশ্যই প্রভাব পড়ছে, যেটা আপনি এখন টের পাচ্ছেন না। সেটা হয়তো বা বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার আফসোস এসে যাবে, যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে তখন আফসোস জাগবে, আহারে ওই যে ওই ভাইয়ের জিনিসটা গোপন করে নিয়ে খেয়েছিলাম, এখন তো আমার ওই পথে যাওয়ার সময় হয়ে গেল, এখন আমি কি করে মুক্ত হতে পারি? দেহকালে এবং পরকালে কিছু খাবার, এই হারাম অর্জনের খাবার, হারাম খাবার, এর কুফল দেহকালে এবং পরকালে প্রকাশ পেয়ে যাবে, আপনি কুলসিরাত পার হতে পারবেন না, মিজানের পাল্লা দেখবেন যেটা আপনার পাপের কাই ভারী হয়ে যাবে, অনেক সব নিয়ে যাবেন, সব দিয়ে দিয়ে শেষ হয়ে যাবে। কাজে হারামের কুফল,
হারামের ক্ষতি ইহকালে এবং পরকালে। সম্মানিত ভাইরা, রিজিকের জন্য মানুষ এই হারামগুলো কেন খায়? খাদ্যের প্রতি বা অর্থের প্রতি মোহ, লোভ, লালসা, অল্প সময়ের মধ্যে বড়লোক হওয়ার ইচ্ছা, আর এই লোভগুলোর ভিতরে আল্লাহর ভয় না থাকা, মনে করছে কেউ তো দেখলো না, আমি তো শুধু, কিন্তু আল্লাহ যে দেখেছেন এই অনুভূতি তার ভিতরে কাজ করেনি, এবং তার ভিতরে লজ্জা বোধটা খুবই কম, নাই বললেই ভালো হয়। লজ্জা বোধ যদি থাকতো তাহলে হারাম জিনিস খেত না, হারাম অর্জন সে করতো না, কারণ আল্লাহকে সে লজ্জা পায়নি। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ সব জানেন, ফাঁকি দেওয়ার উপায় নাই। এই অনুভূতি আমাদের ভিতরে কারোর ভিতরে যদি এসে যায়, সে কোনোদিনই হারাম অর্জন করতে পারবে না। সময় তো ভাইরা বলছিলাম, রিজিক এটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। রিজিকের টেনশন খুব বেশি করে লাভ হবে না, আপনার বাজেটে যেটুকু আছে আপনি সেটুকুই পাবেন, পরিশ্রম করলে যেটুকু বাজেট হওয়ার কথা সেটুকু আছে, পরিশ্রম না করলে যেটুকু বাজেট সেটুকুই আছে, এর চেয়ে বেশি আপনি কখনোই অর্জন করতে পারবেন না। এটা পরিমিত, নির্ধারিত, ওভারটেক করবে না। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, যখন 3:40 পার হয়ে গেল, অর্থাৎ প্রথম 40 পানির আকারে ছিলাম, পরের 40 দিন আর কি জমাট বাঁধা রক্তে পরিণত হলাম, জমাট রক্তে পরিণত হলাম, পরের 40-এ গোস্তের টুকরা মুদগা, যেটা হাদিসে এসেছে মুদগা, কোরআনেও আছে। মুদগা শব্দটার অর্থ হচ্ছে একবার মুখের ভিতরে দিয়ে চাবানো যায় এই পরিমাণ গোস্তের টুকরা। খুব বড় লোকমা যদি গোস্তের টুকরা যদি ভিতরে দিয়ে দেন আশা বেঁধে পারবেন, তার মুখ দেহে ওঠানামা করার যে স্পেসটা সেটুকু তো লাগবে, আর সেটুকু যদি আগে বড় লোকমা দিয়ে দিয়েছেন তাহলে আর খাওয়াইতে পারবেন না। এই জন্য মুদগা বলা হয়, যেটুকু পরিমাণ দিলে মুখের ভিতরে চাবানো সম্ভব এটুকে মুদগা বলা হয়। তো 3:40 পার হয়ে গেলে আমরা মুদগা গোস্তের টুকরা হই, ক্ষুদ্র একটা গোস্তের টুকরাই পরিণত হই। এই 3:40 মানে 160 দিন, হ্যাঁ 3:40 120 দিন হয় নাকি, 3:40 120 দিন, তার মানে কয় মাস হচ্ছে? 4 মাস, 30 30 60 60 দুগুণে 120, এই 3:40 4 মাস হয়। 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহ দেহের ভিতরে ফুকিয়ে দেন, রূহ এসে যায় ফেরেশতাদের মাধ্যমে, এটা রূহটা প্রতিস্থাপন করা হলো, রূহটা আমাদের আপনার দেহের ভিতরে এসে যায়। এই সময়ে 4টি জিনিস লিপিবদ্ধ করা হয়, তার রিজিক, আপনি আমি কি পরিমাণ কত বছরে হায়াত সেই অনুযায়ী, দুপুরে কি খাবার, রাত্রে কি খাবার, ওই বাজেট আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ই করেছে। যেহেতু আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, আপনি আসার আগে রিজিকের বাজেট হয়ে আছে, তো এটা লেখা হলো। মূল বাজেট তো সৃষ্টির 50,000 বছর আগে হয়েই আছে, এটা হলো সকল সৃষ্টির বাজেট। আর এখন যেটা হচ্ছে আপনার রূহ আসার সাথে সাথে, এটা হলো আপনার জীবন পরিমাণ বাজেট, জীবন অনুযায়ী বাজেট। আমার যেগুলো হাদিসে কোরআনে পড়েছেন যে কদরের রাত্রিতে একটা বাজেট হয়, সেটা হলো বাৎসরিক বাজেট। তাহলে সকল সৃষ্টি, আপনি সৃষ্টি হওয়ার আগে একটা বাজেট আছে, এরপরে যখন আপনার সৃষ্টি রূহ হয়ে গেল, আপনার জীবন যদি 60 বছরের জন্য হয় এর জন্য একটা বাজেট আছে, এবং সেই বাজেট থেকে প্রতি বছরের একটা বাজেট আছে, ওখান থেকে প্রতি মাসের, প্রতি সপ্তাহ, প্রতি দিনের সব বাজেট ওকে আছে। তো ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, আল্লাহ তখন বলেন এই কয়টা জিনিস লিখতে বলেন, তুমি তার রিজিক কত হবে পরিমাণটা লিখে না, লিখে নাও, তারপরে হায়াত কতদিন সে দুনিয়াতে অবস্থান করবে দেখা হয়ে গিয়েছে, এরপরে আমল কে কি আমল করবেন সেটাও লেখা হয়ে গিয়েছে, শেষ পরিণতিটা কি হবে, আপনি ভালো হয়ে জান্নাতি হয়ে মারা যাবেন না মন্দ হয়ে জাহান্নামি হয়ে মারা যাবেন, এই দুটো এখানে অপশন দেওয়া আছে, শাকিয়ুন সাঈদুন আও শাকিয়ুন, বাকিগুলো তিনটা একটাই লেখা হয়েছে,
রিজিক নির্ধারিত, হায়াত নির্ধারিত, আমল নির্ধারিত, শেষে বলা হয়েছে পরিণতিটা কি হবে, এইগুলোর উপরে ক্যালকুলেশন করে হয়তো সে সৌভাগ্যবান হবে আর না হয় সে দুর্ভাগ্যবান হবে। সুতরাং রিজিক এটা যেটা পরিমিত ওটাই আপনারা আমার ভাগ্যে আসবে, আমি আপনি যতই পরিশ্রম করি আর চেয়ে বেশি অর্জন করতে পারব। এমন একটা সময় আমার আপনার জীবনে গিয়েছে পরিশ্রম ছাড়াও আপনি রিজিক পেয়েছেন, এরকম ঘটনা পৃথিবীতেও আছে। আপনারা জানেন মুসা আলাইহিসসালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না এবং সালওয়ার ব্যবস্থা করেছিলেন, বিনা পরিশ্রমে এটাও তাদের সামনে এসে উপস্থিত হয়ে যেত। আবার মারিয়াম আলাইহিসসালাম রুদ্ধদ্বার আবদ্ধ ঘরের ভিতরে অমৌসুমি ফল আল্লাহ তাকে খাওয়িয়েছেন, কোনো পরিশ্রমের প্রয়োজন হয়নি। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা আলা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাহলে মারইয়াম আলাইহিসসালাম বিনা পরিশ্রমে খেয়েছেন। আপনি আমিও হয়তো বা বলবেন ওগুলো তো অনেক দূরের কথা, অনেক আগের কথা, আমি আপনিও বিনা পরিশ্রমে খেয়েছি। যখন আমি আপনি মাতৃগর্ভে ছিলাম, মার পেটের ভিতরে ছিলাম, তখন কি পরিশ্রম করেছিলেন আপনি আর আমি? কি করেছিলাম? কিছুই ছিল না, কোনো পরিশ্রম ছিল না, আল্লাহ খাওয়িয়েছে। দুনিয়াতে আসার পরে প্রায় তিন চারটা বছর কোনো পরিশ্রম আপনি করছেন না, আপনি আপনার কাজ করছেন, খেলাধুলা এটা সেটা অনেক কিছু করছেন, পাঁচ পয়সা উপার্জনের আপনার ব্যবস্থা নাই, তবু আল্লাহ আপনাকে খাওয়িয়েছে। এ পৃথিবীতে এমনও সৃষ্টি আছে যারা প্রতিবন্ধী, নিজেরা খাবার সংগ্রহ করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য প্রজাতির মাধ্যমে তাকে সহযোগিতা করছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। একটি সাপ অন্ধ হয়ে গিয়েছে, তো গর্তের সামনে এসে অপেক্ষা করছে, কারণ ও গর্ত থেকে বের হয়ে গেলে আর গর্তে ঢুকতে পারবে না, কারণ চোখ অন্ধ, বাড়ি রাস্তা বাড়ি ঘর আর চিনবে না। দেন গর্তের ভিতরে থাকলেও তো মুশকিল, এই জন্য গর্তর মুখ পর্যন্ত এসে মুখটা বের করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে তার খাবারের ব্যবস্থা কিভাবে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে অন্য একটা পাখি খাবার নিয়ে এসে তার সামনে রাখছে, তার জাত ভাইকেও আল্লাহ দায়িত্ব দেয়নি, আর এক সাপকে বলতে পারতো তুমি একটু খাবার ব্যবস্থা করো। আল্লাহ অন্য প্রজাতি অন্য প্রাণীকে দায়িত্ব দিয়েছেন ওর সামনে খাবারটা রেখে আসে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। সুতরাং আপনার আমার জন্য যেটা নির্ধারিত ওটা আমি আপনি পেয়ে যাব। এ আমার আপনার খাবার, এটা আসে কোত্থেকে? এটা আসমান থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফিস সামাই রিজকুকুম তোমাদের খাবার রয়েছে, মজুদ রয়েছে আসমান। এখানে অফিস সামা, এই সামা শব্দটা দুটো অর্থ নেওয়া হয়েছে, একটি হচ্ছে মেঘমালা, কারণ আসমানের আর একটি সাহাব অর্থে ব্যবহার হয়, মেঘমালা সাহাব, ওই আসমান বা সামাকে সাহাব অর্থে ব্যবহার করা হয়। আরেকটি অর্থ হচ্ছে অফিস রিজকুকুম, মানে অফিল মাতারি রিজকুকুম, বৃষ্টির মাঝে তোমাদের রিজিক আছে। তাহলে সামা মানে এখানে হয় সাহাব হবে মেঘমালা, আর মেঘমালাটাই হচ্ছে আপনার বাড়ির রাশি, বৃষ্টির মানে জমাট বাঁধা একটা অবস্থা। আর মাতার বলা হয় যখন ওখান থেকে গলে টপ টপ করে পড়া শুরু হয়, তখন এটাকে মাতার বলা হয়, গাইহ বলা হয়। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের রিজিক রয়েছে আসমানে, বৃষ্টির ভিতরেই তোমাদের রিজিক আছে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট হয়ে গিয়েছে আসমানে, হোমিও ডোজের মতো ফোটাফোটা করে ওই খাদ্য জমিনে এসে গেল, তরল আকারে লিকুইড আকারে জমিনে এসে গিয়েছে। তাদের জন্য এই জমিনে কিছু সৃষ্টি বসবাস করে, তাদের জন্য বরাদ্দ হয়ে গেল এই পানি, জমিনে পড়ে মরা জমিন, মৃত জমিন জিন্দা হয়ে যায়, এবং সেই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রজাতি প্রকারের খাদ্য শস্যাদি
উৎপাদন করে আমার আপনার রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, দাব্বা বলা হয় তাফসীরে জালালাইন এবং তাফসীরে ইবনে কাসির, ফাতহুল কাদির অন্যান্য তাফসীরে আপনারা পাবেন, দাব্বা শব্দ বলা হয়েছে মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যারা বিচরণ করে, জমিনে যারা চলাফেরা করে তাদেরকে দাব্বা বলা হয়, সেটা পশু পক্ষী মাছ কীট পতঙ্গ মানুষ ইত্যাদি। এই পৃথিবীতে যত কিছু বিচরণ করছে আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যা কিছু আছে বিচরণশীল চলমান, এই সবার রিজিকের দায়িত্ব হচ্ছে কা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া কাইয়্যিন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা কত পশু পক্ষী কীট পতঙ্গ রয়েছে যারা তাদের খাবার বহন করে নিয়ে যেতে পারে না, আল্লাহ ওদেরকে রিজিকের ব্যবস্থা করেন। কিছুক্ষণ আগে যে উদাহরণগুলো দিয়েছি এই আয়াতের সাথে লোক মিলিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওয়াকাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, কত বিচরণশীল কীট পতঙ্গ প্রাণী রয়েছে যারা তাদের রিজিক বহন করতে পারে না। পাখি খেয়াল করুন, পাখি সে ওইটুকু আনতে পারে, ধরুন সরিষা ক্ষেতের মধ্যে অঢেল পরিমাণে পড়ে আছে, ও কতটুকু আনতে পারবে? ওর যে গিলা বলি আমরা, গিলা ওর যে খাদ্যের ঝুড়িটা আছে ওইটুকুই ভরাট করতে পারবে, ওর চেয়ে বেশি সে আনতে পারে না। চলে গেল, এত খাবার পড়ে আছে আমাদের মতো মানুষের ব্যাংক ব্যালেন্স কত কিছু জমা টমা করে রেখে দিতাম, কালকে আবার যদি না পাওয়া যায় তো দুই চার দিন আবার বৃষ্টি হলেও সমস্যা, ঝড় বৃষ্টি কত সব প্রবলেম থাকে, অসুখ বিসুখ কত হইতে পারে, এরকম কত টেনশন আমরা করি। কিন্তু পাখির কিন্তু সেই সিস্টেমটা নেয় আলাদা রাখেন, আজকে অঢেল পরিমাণ খাবারের জগৎ থেকে ফিরে গিয়ে কতটুকু নিতে পেরেছে, ওই তার ঝুড়িটা খাদ্যের যে ঝুড়ি আমাদের আঞ্চলিক ভাষায় গিলা বল, ওই গিলা পরিমাণ খাবার নিয়ে বাসায় চলে গেল। দুদিন পরে পরের দিন কি খাবে, ওই আবার আল্লাহর উপর ভরসা করে তার আবার বের হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের জন্য আপনাকে আমাকে, উপার্জনের জন্য আপনাকে আমাকে এত টেনশন করা প্রয়োজন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, এটা নির্ধারিত পরিণত। আপনি পরিশ্রম করলে কতটুকু পাবেন আল্লাহ তো আগে থেকেই জানেন, সে অনুযায়ী বাজেট করা আছে। পরিশ্রম না করলে কতটুকু পাবেন আল্লাহ আগেই জানেন, সে অনুযায়ী বাজেট করা আছে। সুতরাং আমাদেরকে চেষ্টা করা উচিত হালাল রুজি রোজগার করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চেয়েছি সেটা হলো যে হারাম উপার্জন পরিণাম ও পরিণতি। আমাদের প্রথম খুতবায় আমরা শুধুমাত্র হালাল খাবারের প্রতি উদ্বুদ্ধমূলক যে আয়াতগুলো ছিল, হাদিসগুলো ছিল, সেগুলি আমি আপনাদের সামনে পেশ করেছি। দ্বিতীয় খুতবায় আমার যে মূল বিষয় সেটা আসি, আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম খাবার যারা গ্রহণ করছেন তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে এগুলো তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার হচ্ছে যারা হারাম উপার্জন করবেন, অর্থাৎ হারাম উপার্জন শয়তানের অনুসরণ, যারা হারাম পথে উপার্জন করছেন তাকে কথা বিশ্বাস করতেই হবে যে তিনি আর শয়তানকে অনুসরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যেটা বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এরপরে কি বলেছেন, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা তোমরা পবিত্র খাবার তোমরা গ্রহণ করো। অনেকেই হয়তোবা প্রশ্ন বা বিশেষ করে ছাত্র যারা আছেন
তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হালালাম তাইয়েবা, দুটো শব্দ একসাথে আনা হলো কেন? হালাল মানে কি, তাইয়েব মানে আবার কি? অনেক সময় আমরা অনুবাদ করি পূত পবিত্র, হালাল খাবার, তো হালালটা আমরা হালালই ব্যবহার করি। তাইয়েব বলতে বোঝায় যেটা হলো তাইয়েব ফি যাতিহি, সত্তাগত ভাবেই যেটা পূত পবিত্র, খবিস নয়, সত্তাগত ভাবে ওটা নাপাক নয়, অখাদ্য নয়, বা ওই যে ঘৃণিত কিছু না। যেমন ধরুন শুকুর, কুকুর, মৃত, ওই যে দামি মাসু যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নামা ইন্নামা হারাম আলাইকুম মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির, এই যে এগুলো, এগুলো হচ্ছে সত্তাগত ভাবেই নাপাক। তাহলে তাইয়েব বলতে বোঝালো কোনগুলো, যেগুলো সত্তাগত ভাবে পাক, যেমন গরু, ছাগল, ভেড়া, মেষ, পাখি, যেগুলো হালাল, এগুলো। তাহলে তাইয়েব বলতে বোঝায় যে যেটা সত্তাগত ভাবেই পবিত্র, আর হালাল বলতে বোঝায় যেটা উপার্জনটা হালাল, যেটা আমি শুক্রবার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে খাদ্য হালাল বা হওয়ার জন্য দুটো শর্ত, একটি হচ্ছে যে খাবারটা খাচ্ছে তার সত্তাগত ভাবে যেন পূত পবিত্র হয়। ধরুন আপনি হালাল টাকা দিয়ে কিনে একটা মরা মুরগি কিনে নিয়ে আসছেন, টাকাটা কিন্তু আপনি হালাল ভাবে দোকানদারকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, এই মুরগি কি খাওয়া যাবে? অর্জনটা তো হালাল ছিল, টাকা, বৈধ টাকা দিয়ে আপনি মরা মুরগি নিয়ে আসছেন, অর্জনটা আপনার বৈধ, কিন্তু যে বস্তুটা আপনি নিয়ে এসেছেন সে সত্তাগত ভাবেই, জাতিগত ভাবেই সে জিনিসটা হলো হারাম। তাহলে তাইয়েব মানে যেটা সত্তাগত ভাবে ভালো হবে, হালাল হবে, আর হালাল বলতে বোঝায় যেটা উপার্জনটা, অর্জনটাও যেন, ওয়েটা যেন হালাল হয়। তাহলে আপনার বলছেন ইয়া আইয়ুহান্নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই পূত পবিত্র হালাল খাবার উপার্জন অর্জন করে খেত খাওয়ার আদেশ করার পর পরই আল্লাহ বলছেন কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্ল্যান, পরিকল্পনা, পদঙ্কের অনুসরণ করো। তার মানে কি, পৃথিবীতে যত হারাম ব্যবস্থাপনা আছে এই সব কিছু হারাম ব্যবস্থাপনা এটার মূল ফাউন্ডার হচ্ছে শয়তান। শয়তান এগুলো প্ল্যান করে দিয়েছে, মিথ্যা বললেই তো তোমার লাভটা বেশি, মিথ্যা বললেই তো তুমি জামিন পেয়ে যাও, মিথ্যা বললেই তো জমিটা তোমার নামে দেওয়া যায়, এই যে ওয়েগুলো, ওজনে কম, সুদ, ঘুষ, হারাম, যত ওয়ে আছে এই সবগুলো এই আয়োজন করেছে শয়তান। সুতরাং আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য যে হালাল ওয়ে, হালাল ব্যবস্থাপনা রাস্তা নির্মাণ করেছি, তৈরি করে দিয়েছি, সেখানে সেই রাস্তায় সেইভাবে তোমরা এটা অর্জন করো, শয়তানের তোমরা অনুসরণ করো না। সুতরাং আমরা যারা হারাম উপার্জন করছি তারা প্রথম যে অপরাধটা করছেন তারা অনুসরণ করছেন কার, শয়তান। এটা এক নম্বর ক্ষতি। দুই নম্বর ক্ষতি হচ্ছে হারাম উপার্জন করে যারা এবাদত বন্দী করছেন, বিশেষ করে দোয়া, এই দোয়া যেটা সরাসরি দোয়া করছেন, আল্লাহ আমাকে ওটা দেন, সেটা দেন, এটা দরকার, এটা বিপদ কাটিয়ে দেন, এই সরাসরি যে দোয়াগুলো করছেন সে দোয়াগুলো কবুল হবে। তাহলে মানে আমরা বলতে পারি এভাবে হারাম খাদ্য দোয়া কবুলের অযোগ্য, হারাম খাদ্য দোয়া কবুলের অযোগ্য। এই হাদিসটা আপনাদের জানা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হালালের উপরে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ওই যে দুটো আয়াত যেটা আমি শুরুতে পড়েছি, ওগুলি তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহার রসুলু কুলু মিন আত-তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ও মানুষরা, সাহাবারা, মুমিনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে যে আদেশ করেছেন হালাল খাবার খাওয়ার জন্য, ঠিক ওই রকম আদেশই করেছেন আল্লাহ মুমিনদেরকেও হালাল খাবার খাওয়ার জন্য। এরপরই আল্লাহ নবী সাল্লাম বলছেন একজন ব্যক্তির কথা, যিনি লম্বা সফর করে মক্কায় গিয়েছেন, অনেক দূর থেকে পরিশ্রম করে, ওই যুগে তো হেঁটে অথবা উঠে চড়ে যেতে হতো, এই লম্বা রাস্তা, লং রাস্তা, অনেক দূর থেকে মক্কা, যেখানে আরাফার ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এখানে এসে যাও আমি তোমাদেরকে দিব, ঠিক ওই জায়গায় পৌঁছে গেছে। তাহলে দোয়া কবুলের উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে
এই আল্লাহর বান্দা উপস্থিত হয়ে গিয়েছে, যেখানে দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছে। সে চাচ্ছে চাচ্ছে, কত কষ্ট করে এসেছে সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবর আশাআ, তার মানে কি, সে তার চুলগুলো এলোমেলো, চিরুনি করারও তার সময় হয়নি, তেল দিলে কখন, দূরের রাস্তা, তাড়াতাড়ি যেতে হবে, সময় অনুযায়ী উপস্থিত হতে হবে আরাফায়, এরকম সময় পায়নি, গোসল করবে কখন, ছুটছে তো ছুটছে শুধু, আর ওই যে মরুপ্রান্তরের ধুলা বালি গায়ে লেগে গিয়েছে, পুরা শরীর দেহ মন মাথা চুল সব কিছু ধুলায় মলিন হয়ে গিয়েছে, এত কষ্ট করে লোকটা যে জায়গায় গেলে পাওয়া যাবে, যে সময় চাইলে পাওয়া যাবে ওখানে উপস্থিত, চাচ্ছে ইয়া রব ইয়া রব ইয়া রব, আল্লাহ আমাকে ওটা দেন, আমার পালন করতে এটা দেন সেটা দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, অমাশরাবুহু হারাম, যেটা পান করছে ওটাও হারাম, অমালবাসুহু হারাম, যে পোশাকটা এটাও হারাম, অগুরিয়া বিল হারাম, এটা আরো কমন শব্দ, অর্থাৎ আগে যে তিনটা বললেন এটা হলো বিশেষ শব্দ বলেছে, আর গুরিয়া বিল হারাম মানে সে হারামেই প্রতিপালিত হয়েছে, সে লালিত পালিত, তার ভরণ পোষণ আরো যা আছে তিনটা তো উল্লেখ করলাম, আর বাকি যা আছে এই সবই হচ্ছে তার হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আন্না ইস্তাজাবা, কি করে তার দোয়া কবুল করা হয়, তাহলে দেখুন হারাম খাদ্য দোয়া কবুলের অযোগ্য হয়ে যায়। তিন নম্বর হচ্ছে হারাম উপার্জন, এই হারাম উপার্জন থেকে যদি আপনি দোয়া কবুল এই করেন, মানে হারাম অর্থ বলা যায় দান কবুলে ব্যর্থ, অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে অঢেল পরিমাণে যদি দানও করেন তবু সে দান কবুল হবে না। আল্লাহ নবী বলছেন বিকল্প পবিত্রতা অর্জন সালাত যেমন সালাত হবে না, এই যে অবৈধভাবে উপার্জিত অর্থ অঢেল পরিমাণে দান করলেও দান কবুল হবে। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখন আমি তো এভাবে বুঝি নাই, আজকের আলোচনার সঙ্গে হোক যেমনি হোক ইমানের আলো ভিতরে জ্বলে উঠছে, আমি তো অবৈধ কিছু সম্পদ আমার আছে, 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা, 500,000 টাকা অবৈধ আমার আমার এই শরীরের মধ্যে আমার বাসায় ঢুকেছে, মুক্ত হওয়ার উপায় কি? মুক্ত হওয়ার উপায় হচ্ছে আপনি যার থেকে এটা নিয়েছেন তাকে ফেরত দিয়ে দেন, যদি তাকে পান, পাচ্ছেন না মারা গিয়েছে, তার যোগ্য উত্তরসূরিদেরকে ডেকে ওইটার হাতে তুলে দেন, যে টাকাটা তোমার আব্বু কোনোভাবে আমার কাছে ছিল আমি বাবা তোমাদের হাতে দিয়ে গেলাম, বন্টন করে নিয়ে নিন। এভাবে যদি মালিক পাচ্ছেন না, ওয়ারিশ পাচ্ছেন না, তাহলে কি করবেন? তাহলে ওই পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত যা নিয়েছিলেন আল্লাহর রাস্তায় দান করে দিবেন, সবের আশা ছাড়াই, কারণ এই টাকাটা তো আপনার না, এই টাকাটা কার, ওই যে যার থেকে নিয়েছেন তা, সবটা কে পাবে, ওই আল্লাহর বান্দার নামে চালু হয়ে যাবে, উনি সব পেতে থাকবেন, এইভাবে আপনাকে মুক্ত করতে হবে। তাহলে হারাম টাকা দান করবেন কিন্তু আপনি সবের আশা করতে পারবেন না, এটা যার টাকা সে সব পেতে থাকবে। চার নম্বর হচ্ছে যারা হারাম খাবার খাচ্ছে আল্লাহ তাদের উপরে রাগ করেন, আল্লাহ তাদের উপর গোসা হয়, আল্লাহ বলছেন কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাযাবি ওয়ামান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। যে ব্যক্তি আল্লাহ নবী আল্লাহ বলছেন যে কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেটা খাও, ওয়ালা তাতগাউ ফীহি, এখানে তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা যদি এখানে সীমা লঙ্ঘন করো হালাল বাদ দিয়ে হারামে যাও, ফায়াহিল আলাইকুম গাযাবি, তাহলে আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল হবে, আল্লাহর রাগ আল্লাহর ক্ষোভ তোমাদের উপরে আসতে থাকে। তাহলে দেখুন হারাম উপার্জন করলে এটা হলো চার নম্বর ক্ষতি আমাদের, যে আল্লাহ আমাদের প্রতি রাগ করবে, অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর ক্ষোভ আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। পাঁচ নম্বর হচ্ছে যারা আমরা হারাম উপার্জন করছি, এই হারাম উপার্জনের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হবে। এই অভিশপ্ত মানে কি? অভিশপ্ত বা লানতপ্রাপ্ত মালউন যাকে আমরা বলি,
এই অভিশপ্ত মানে আল্লাহর রহম থেকে আপনি দূরে সরে যাবেন, আল্লাহর বিশেষ রহমের আওতার বাইরে আপনি চলে যাবেন। এরকম অসংখ্য হাদিসে আপনারা পাবেন, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'ন রাসুল আকিলার রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ লেনদেন করছেন তারা, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন যে এই দুই শ্রেণীর মানুষ যারা সুদের সাথে জড়িত, পাঁচ শ্রেণীর মানুষ, যারা যিনি নিচ্ছেন, যিনি দিচ্ছেন, যিনি লেখালেখি করছেন, যে দুজন সাক্ষী থাকছেন, এই পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপরে লানত, অর্থাৎ তারা আল্লাহর বিশেষ রহমের বাইরে অবস্থান করছে, ওই এরিয়াতে ওরা নেই। এছাড়া লা'নাল্লাহু সারিকা, আল্লাহ যারা চুরি করে তাদেরকে অভিশাপ দিয়েছেন। অভিশাপ মানে কি? চোর যারা, অনেক সময় আমরা ছাত্ররাও মাঝে মাঝে ওই আরেক ভাইয়ের যিনি কোপনে নিয়ে খেয়ে ফেললেন, অন্য পকেট থেকে 50 টাকা 20 টাকা নিয়ে নিলাম, উনি বুঝলো না, টের পেল না, এই যে কত বড় ক্ষতি, এই যে এটা আমাদের 5 নম্বর ক্ষতি হয়ে যাবে। লা'নাল্লাহু সারিকা, আল্লাহ চোর যারা চুরি করে তাদেরকেও আল্লাহ তার বিশেষ রহমের আওতার বাইরে ফেলে দিয়েছে, তুমি বিশেষ রহম পাওয়ার যোগ্য না, কত পবিত্র হয়ে আসো তারপরে আবার। এছাড়া লা'নাল্লাহু রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ লেনদেন করছেন তাদেরকেও একই অর্থ বলা হয়েছে, তারাও আল্লাহর রহম থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহর বিশেষ রহমের ভিতরে তারা নাই। তবে হ্যাঁ, এখানে একটু বলা দরকার, এই ঘুষ নেওয়াটা সদা সর্বদাই অপরাধ, দেওয়াটা কোনো সময় অপরাধ, কোনো সময় অপরাধ নয়। অর্থাৎ যিনি নিচ্ছেন ঘুষ তিনি সর্ব অবস্থায় অপরাধী, আর যিনি দিচ্ছেন তাকে আগে দেখতে হবে যে তিনি যদি অন্যায় রায়ের জন্য দিচ্ছেন তাহলে যিনি নিলেন, যিনি দিলেন, দুইজনই অপরাধী। জমিটা আপনার, আরাক আল্লাহর বান্দা ওই বিচারপতিকে ওখানে আদালতে ঘুষ দিয়ে ওটা আপনার ওনার নামে লিখে নিয়ে আসে, তাহলে এই ক্ষেত্রে ওই দুইজনই অপরাধী। আর আপনি যদি এখন চিন্তা করেন যে এই বিচারপতি তো ঘুষ, আমি টাকা না দিলে তো রায় ওর পক্ষে দিয়ে দিবে, এখন আপনার জমি, নিজের কেনা জমি, পৈতৃক জমি, এটাকে রক্ষা করার জন্য না দিয়ে যতক্ষণ পারা যায় সেই চেষ্টা আগে করবে, যখন দেখলেন কোনোভাবেই এটা সম্ভব হচ্ছে না, ও ঘুষ ছাড়া আমাকে রায় দিচ্ছে না, আপনি বাধ্য হয়ে তাকে যদি ঘুষ দিয়ে দেন, এখানে যিনি নিলেন তিনি শুধু দায়ী হবেন, যিনি দিলেন তিনি দায়ী হবেন না। ওই হাদিসটা মনে করবেন, কেউ যদি তার সম্পদ রক্ষার জন্য মারা যায়, জান দিয়ে দেয়, তাকে কি বলা হয়েছে? শহীদ হয়ে বলা হয়েছে। এখানেও জান যায় নাই, কিছু মালের উপর দিয়ে গেছে, তো মাল গেল, তাহলে এই এই ঘুষ আমরা দেই, তাহলে যিনি দিলেন তিনি দায়ী হবেন না, যিনি নিলেন তিনি দায়ী হবেন। এছাড়া ধরেন লা'নাল্লাহুল খামরা, মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লানতের কথা বলেছেন। সব আরো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে, যারা হারাম উপার্জন করছেন তাদের বরকত নষ্ট হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকা, এই সুদ ঘুষ এগুলোর মাধ্যম দিয়ে যে উপার্জন করছেন এগুলো নষ্ট হয়ে যাবে। মিথ্যা মিথ্যা পছন্দ করেছেন, আল হালিফ মানফাকাতুন লিসিলা মামহাকাতুন লিল বারাকা, মিথ্যা পছন্দ করেছেন, ভাই এটা আমার এত দিয়ে কেনা, কিছুক্ষণ আগে একটা গ্রাহক তো আপনার সাথে বেশি বলে গেল, মিথ্যা করে পছন্দ করে আল্লাহর পছন্দ করে বলে ফেলেছে। পছন্দ করলে মানুষ মনে করবে যে পছন্দ যেহেতু করেছে তাহলে কি করা, আপনি হয়তো জিনিসটা নিয়ে নিবেন, ওর সেল হবে, বেশি সেল হবে, কিন্তু সেটা বরকত শূন্য, এটা বরকত থাকবে না। 7 নম্বর শাস্তি হচ্ছে কবরে আজাব হবে, হারাম উপার্জন যারা করছেন তাদের কবরে আজাব হবে। ওই হাদিসগুলো আপনাদের মনে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের হাদিসের মধ্যে বলেছিলেন যে একজন ব্যক্তিকে আমি রক্তের সাগরের ভিতরে দেখেছি, আশা করি আপনাদের মনে পড়ে গিয়েছে। তো ওই হাদিসগুলো দেখবেন সেখানে আজাব হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে খাইবার যুদ্ধে একজন ব্যক্তি মারা গেল, সাহাবারা তার ব্যাপারে শহীদ হয়ে গিয়েছে, ও জানাতে যাবে এমন একটা ধারণা করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো না, আমি ওকে গনিমতের মাল থেকে একটা চাদর ওই অনুমতি ছাড়াই, বন্টন ছাড়াই ও নিয়ে নিয়ে সেটা দেখেছি, সুতরাং ওটা হলো জাহান্নামে যাবে। তাহলে দেখুন, একটা হারাম আল্লাহ নবীর সাথে জেহাদের ময়দানে আছে, আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে, ইহুদদের বিরুদ্ধে, সেই লোক একটা চাদর নিয়েছে, একটা কাপড় নিয়েছে, কয় টাকাই বা দাম হবে, এইটুকুর কারণে শহীদ মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, বাহ্যিক দৃষ্টিতে শহীদ,
কিন্তু আল্লাহ নবী বলছেন আমি ওকে একটা জিনিস চুরি করতে দেখেছি, গনিমতের মাল থেকে নিতে দেখেছি, সুতরাং ও জাহান্নামে যাবে। ঠিক আছে, কত কঠিন বিষয়। সুতরাং ভাই, এই হারাম উপার্জন, হারাম অর্জন যত দ্রুত মুক্ত হওয়া যায় সে চেষ্টা করবেন। সব শেষে যারা হারাম উপার্জন করছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইয়াতীমের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করছেন, মানে হারাম উপার্জন করছেন, তারা পেটের মধ্যে আগুন ঘুরছে, ওটের পাচ্ছে না, ও মনে করছেন কোল্ড ড্রিঙ্ক, এখন মনে করছে এটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, কিন্তু ওটাই মরণের পরে আগুন হয়ে ভিতরে জ্বলে উঠবে, জ্বলে উঠবে সময় মতো আগুন হয়ে জ্বলে উঠবে, এবং আগুন এসে বিক্ষিপ্ত হবে। সুতরাং ভাইরা, আপনি এত আমল করছেন, এই আমল নিয়ে কি আমাকে দিন যাবে? ওই হাদিসটা আপনাদের মনে আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন আত্মাদরুন আমান মুফলিস, তোমরা কি জানো অত দরিদ্রকে, গরিব মানুষকে? সাহাবারা বলেন যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমাদের সমাজে তাদেরকে গরিব বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মূলত গরিব সে নয় যে সওয়াব, সালাত, সিয়াম, সাদাকা, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এরকম অনেক সওয়াব নিয়ে কিয়ামত উপস্থিত হবে। কিন্তু আমাকে গালি দিয়েছে অন্যায় ভাবে, বকা দিয়েছে অন্যায় ভাবে, মার দিয়েছে অন্যায় ভাবে, হত্যা করেছে অন্যায় ভাবে, অন্যের মাল অন্যায় ভাবে গ্রহণ করেছে, এখন কি হবে? অনেক সব নিয়ে এসেছে, কিন্তু ওই অমুক এসে বলবে এই দাবি, অমুক এসে বলবে এই দাবি, এর সব থেকে এরকম করে দিতে থাকবে, দিতে থাকবে, শেষ হয়ে যাবে সব শেষ। এরপরও দাবিদার রয়ে গিয়েছে, তখন কি হবে? তখন কি দিবে আপনি? ওর পাপ থেকে নিয়ে আপনার পাপে আরো যোগ করে, যাও শাস্তি আপনার 10 বছরের জেল হতো, এখন তো 100 বছর হয়ে গেছে, 100 বছরের ভিতরে আপনি আর জাহান্নাম থেকে বের হতে পারছেন না। এটা তো আমি একটা বোঝানোর জন্য 100 বছর বলে ফেলছি, আসলে যে কত বছর তো আল্লাহ মাবুদি ভালো জানে। সুতরাং ভাইরা, এই অর্জন এটা আসলে অর্জন নয়, এটা নির্বুদ্ধিতা, বোকামি, নিজেকে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারা হচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং সর্বপ্রকার হারাম উপার্জন বর্জন করার, ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আখদিল কাফ